চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে যে আবেদন করা হয়েছে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আবেদনটি ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। তো যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা যাবে, আমার যে মতামত সেটা আমি কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমার আমি বাধ্য। তো সেই ক্ষেত্রে আমি মতামত দিয়ে দিয়েছি এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে 401 ধারায় যে 6টা উপধারা আছে সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনের আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই।